আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন ফুল ফুটুক আর নাই ফুটুক আছে বসন্তকাল তো গত ভিডিওতে দেখেছেন বা বলেছিলাম যে বসন্তের প্রথম দিন মানে পয়লা ফাল্গুন তেরোই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন আল্লাপাক আমাকে এই দিনে আমার মেয়েটাকে দান করেছে তো অনেক দিন অনেক বছর যাবৎ ওইভাবে সেলিব্রেট করি না মেয়েটার বার্থডে তো এবছর একটু বায়না ধরেছে বা রিকোয়েস্ট করতেছে আম্মু আমার বার্থডেটা করো আমার ফ্রেন্ডরা আসবে আমার বোনেরা আসবে তো এখানে কিছু গোস্ত ধুয়ে কেটে রেখেছি তেহারি রান্না করব মশলাগুলোও বেটে রেখে দিয়েছি তেহারিটা রান্না করবে আমার বড় যা ওনাকে বলেছে এসে রান্না করার জন্য উনিই রান্না করেছে এটা গতকালকে রাত্রের ভিডিও তো গতকাল ছিল পয়লা ফাল্গুন তেরোই ফেব্রুয়ারি আজকে সকালবেলা আমি বয়স ওভার দিয়ে দিতেছি অনেক রাত হয়ে গিয়েছিল বার্থডেটা সেলিব্রেট করতে করতে তখন আর ভিডিও শ্যুট করে এটা কেডিটিং করে ছাড়ার মতো বা আপলোড দেওয়ার মতন মন মানসিকতা ছিল না তো কষ্টটা কষাচ্ছে ওই দিয়ে পানি ফুটাচ্ছে গরম পানি চালে দিবে হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটা কেক অর্ডার করেছিলাম একটা পেজে সেখান থেকে ডেলিভারি দিয়ে গিয়েছে সেটাকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসলাম আমার ডাইনিং স্পেসটা অনেক ছোট যার কারণে এত সুন্দর করে গোছানো হয়নি তোর ফ্রেন্ড সার্কেলরা মিলে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে গুছাচ্ছে এটাও হেল্প করছে কারণ ওর কোনো বড় বোন নেই বা আমাকে হেল্প করে দেওয়ার মতন কোনো পার্সনই নেই যে এটা সুন্দর করে ডিজাইন করে দিবে তো এগুলো তো একটা ভিডিওতে দেখেছিলেন যে কিনে নিয়ে আসা হয়েছিল স্টেশনারি থেকে আর এই যে সেই হোমমেড মানে বাসায় তৈরি এক একটা পেজ থেকে নেওয়া কেক তো মশাল্লাহ কেকটা অনেক টেস্টি ছিল খুবই মজার ছিল তো এই যে সুন্দর করে ডেকোরেট করে ফেলেছে আসলে আমার মেয়ে একা আমার কিন্তু একটাই সন্তান আর আমার একটা বোন নেই আর আমার একটা সন্তান যেহেতু আমাকে হেল্প করার মতন বা আমার মেয়েকে হাতে হাতে কাজ করে দেওয়ার মতনও কেউ নেই তো একা একাই যতটুকু পেরেছে করেছিল আর ওর ফ্রেন্ডরা এসে বেলুনগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বা ডেকোরেট করে দিয়েছে ডাইনিং স্পেসটা অনেক ছোট যার কারণে সুন্দর করে ডেকোরেট করতে পারিনি যেরকম মেয়েটা পেরেছে এক হাতে ওরকমভাবেই করেছে সফলতা আসবে না সেটা জেনেও সময় সফলতার দিকেই ছুটি বা একটা কাজ করার উদ্দেশ্য নিয়েই কিন্তু কাজে লেগে যায় তো মেয়েটার এটার বার্থডে পাঠি পার্টিটা কেমন হলো বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা জানাবেন আমার কমেন্ট বক্সের আপনাদের কমেন্ট দেখলে আমি উৎসাহিত হই বা ভাবি যে আপুটা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছে ভিডিও রিলেটেড তো এখানে মেয়েটা কেকটাকে সামনে রেখে ওর ফ্রেন্ডরা ওর বোনেরা চাচাতো বোনেরা ছবি তুলতেছে একটা ছবি তুলবে আমার মেয়ে কোনো ক্যামেরার সামনে আসে না ওই রকমভাবে আমি নিয়ে আসি না খুবই কম দেখবেন আমার ব্লগে উনি বিজি থাকে আর আমার ভিডিওর ক্যামেরা বা শ্যুটগুলি ওই করে দেয় যার কারণে ও কখনও ক্যামেরার সামনে আসতে পারে না তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আর এই তো মেয়েটা যেহেতু আমার আর মেয়েটা যেহেতু একাই সেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হয়েছে হেল্পিং হ্যান্ড কাউকে পায়নি কাছে তো ওর ফ্রেন্ডরা এসে সব কিছু করেছে আর ওর চাচাতো বোনেরা একটু বিজি ছিল ওরাও এসেছে এক এক করে সবাইকেই দেখাবো ভিডিওতে সবাই আছে ছোট করে ভিডিওটা করেছিলাম ওইটাও সাথে দিয়ে দিলাম আসলে মনটা ভালোই ছিল ভালো ভালো লাগতেছে যখনই চিন্তা করি মনের ভিতর কোন জায়গা থেকে যেন একটা টেনশন আমার ভিতরে ঢুকে থাকে অলওয়েজ এখন মেয়েটাকে নিয়ে চিন্তায় মুশগুল নাই আমি সাথে ছিলাম আমাকে সাথে করে নিয়ে আর একটু ভিডিও করে নিল আমার ভাস্তি আমার যার মেয়ে তো আমার যাই রান্না টান্না করেছে হেল্প করেছে আমাকে অনেক আমার বড়ো যা ওনার হাতের তেহার এই যে এই দুইটা হচ্ছে ওর দুইটাই কাজিন সমবয়সী ওরা সেম বয়স দুই তিন মাসের ছোট বড়ো ওরা তিনজনই তো ওদের সাথে করে নিয়েই আমি সুন্দর করে একটু শ্যুট করলাম আসলে ভিডিও করে রাখাটা হচ্ছে একটা মেমোরিবেল জিনিস আর সময় কিন্তু মেমোরিতে অনেক কিছুই থাকে না খুঁজে পাওয়া যায় না তো দেখা যায় আর আমার সত্যি ছোট্টো সোনা আমার কোলে আমার সাথে কথা বলছে সাথে নিয়েই আমি সবার সাথে কথা বলছি সবার সাথে এনজয় করছি মনটা ভালো আবার মনটার ভিতরে কোথা থেকে যেন একটা টেনশন ভিতরে কাজ করে একটাই টেনশন মেয়েরটা দেখতে দেখতে বড় হয়ে গেল বড় হয়ে যাচ্ছে সবার চোখে কিন্তু আমি বা আমার চোখে কিন্তু এরকম রকমভাবে বড়ো হয়নি সবাই এসে বলতেছে মাসাল্লাহ আপনার মেয়ে বা তোমার মেয়ে তো মাসাল্লা বড় হয়ে গিয়েছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট দোয়া করবেন সবাই আমার মেয়েটাকে যেন আমি মানুষ করতে পারি বা আমার মেয়েটাকে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি যেদিন তার বাবা মারা গিয়েছে সেদিন থেকেই আমার একটা চ্যালেঞ্জিং লাইফ আমি ক্রিয়েট করতেছি বা চ্যালেঞ্জের উপরে আমার মেয়েটাকে আমি পড়াশোনা করাচ্ছি বা মানুষ করার চেষ্টা করছি মন থেকে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর এটা হচ্ছে আমার আর একটা বাচ্চা আমারই একটা অংশ আমারই ব্লাডের একটা অংশ আড়াশ তো এতটা পরিমাণে ভালোবাসি আমার বাচ্চাটার চেয়েও বেশি ভালোবাসি আমি আড়াশকে তো দুটাই কিন্তু আমার সন্তান বাচ্চাটার চেয়ে বেশি না মানে বাচ্চাটা বড় হয়ে গিয়েছে ওর আদরটা অন্যরকম ও ছোট ওর হাঁটি হাঁটি পা আলতো আলতো কথা এগুলি হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা তো মেয়েকে সাথে রেখে বা আত্মীয় স্বজন সবাইকে নিয়েই সেলিব্রেট করলাম আমার বাবা সানগ্লাস পরেছে ছবি তোলার জন্য বা একটু ভিডিও করার জন্য ওইটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আমার আম্মা ওনাদেরকে সাথে নিয়েও শ্যুট করলাম আসলে বাচ্চা মরা আল্লাহর হাতে কখনকার হায়াত শেষ হয়ে যায় কখনকার ডাক এসে পড়ে তখন হয়তো বা এই ছবিগুলি দেখব আর মনে করব হয়তো বা আমিও নাও থাকতে পারি তো আর এসকে সাথে রেখে ভিডিও শ্যুট করলাম অনেকটাই মাসাল্লাহ যতটুক ভাবে ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট সুন্দরই হয়েছে আমার কাছে ভালো লেগেছে হোপফুলি আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে জানি না আর এখানে আরাশের নানুর সাথে আড়াস একটা ছবি তুলছে বা ভিডিও করছে ভালোই হয়েছে আর অনেক কথা বলতেছে কিন্তু কথার কোনো মানে নাই আমার ছোট ভাইটা এটা এই যে কালো গেঞ্জি পরে যেটা দাঁড়িয়ে আছে এটা আমার একেবারে ছোট ভাই আসলে ভাই বোনের ভালোবাসা কখনো শেষ হওয়ার না দেখা যায় অনেক সময় ভাই বোনের ভালোবাসার মাঝখানে এমন কিছু নেগেটিভ পারসন আসছে যারা সব সময় একটা না একটা লাগিয়ে রাখে কথা বলে এটা সেটা আর ভাই বোন তো ভাই বোনই ব্লাড তো ব্লাডই ভাই বোনের মতো আপন কেউ হয় না আর ভাইয়েরা অনেক সময় বিয়ে করলে পর হয়ে যায় এটা একদম বাস্তব কথা যাই হোক আর বেশি কিছু বলবো না অনেক কথাই বলতেছি আসলে আমি ভয়েস অভার দিতে এসে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে যে অনেক সুন্দর করে মার্শাল্লাহ আমার বাবা আমার ছোটো ভাইকে গলাটা জড়িয়ে ধরে রেখেছে এগুলি একটা স্মৃতি আর যে স্মৃতিগুলি ধরে রাখার মতো আমার ভিডিওতে আমি আমি কিন্তু আর্ন করছি না ইউটিউব থেকে তারপরেও এই স্মৃতিগুলি আমি ধরে রাখার চেষ্টা করছি কখন আমি না থাকি আর আমি এমনি তোর শারীরিকভাবে অনেক অসুস্থতার মাঝে দিনগুলি কাটাচ্ছি কখন আমি মরে যাই কখন আমার মা মরে যায় বা কখন আমার কোনো আত্মীয় রিলেটেড মরে যায় তখন হয়তো ভিডিওটা ছেড়ে দেখতে পারবো এখানে প্রত্যেকটা মেম্বারই আমার আপন রক্তের ব্লাডের প্রত্যেকটা মেম্বারই আমার খুব কাছের মানুষ তাদেরকে সাথে নিয়েই ভিডিওটা করলাম শ্যুট করলাম যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্তকাল ভিডিওটা গতকালকে বয়সভাব আজকে দিচ্ছি বসন্তের এই প্রকৃতিতে বসন্তের প্রথম দিনেই আমার বা বাচ্চাকে আল্লাপাগ আমার কাছে আমাকে দান করেছে একই কথা বারবার বলতেছি আমার একটা মাত্র সন্তান আমি একটা চ্যালেঞ্জের উপরে আমার বাচ্চাটাকে মানুষ করার প্রচেষ্টা নিয়ে আছি এই সেই কেক অনাকাঙ্ক্ষিত কেক যেটা দিয়ে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে আর মোমবাতি পটকা ফুটানো এগুলি আমি পছন্দ করি না যার কারণে মোমবাতি আমি আনি সিম্পলভাবে কেকটা ফ্রেন্ডের নিয়ে বন্ধুর নিয়ে কাটছে আমি ওরকমভাবে কিন্তু মোমবাতি নিয়ে আসিনি আসলে মোমবাতি বা জন্মদিন এগুলি করা ঠিক না মেয়েটা খুব রিকোয়েস্ট করলো বায়না ধরল এই জন্য একটা পেজ থেকে হোমমেড কেক নিয়ে এসেছি আর ওর ফ্রেন্ডরা ওর কাজিনরা এরা এরাই আর আমাদের ঘরের লোকজন আমরা আমরা মিলেই কিন্তু বার্থডেটা সেলিব্রেট করলাম তো কেকটা কেটে খাওয়ার পর কিছুক্ষণের ভিতরে খাবার দিয়ে দিব তেহারি রান্না করা হয়েছে এই দুটা হচ্ছে আমার বড় যা আমরা চারটা যা একটা যা বিদেশে থাকে এই দুটাই আমার বড় যা কখনো আমার ভিডিওতে দেখা হয়নি ওনার ওনাদের ওনারা আসে না ক্যামেরার সামনে আজকে আমার মেয়ের বার্থডের সুবাদে সামনে এসেছে আমার দুইটা যা আমার এই দুইটা যা আমাকে অনেক হেল্প করে আমাকে ভালো মন্দ সাজেস্ট করে আসলে মানুষের জীবনটাই যেন কেমন পাল্টে গিয়েছে আমার জীবনটা কখনো ভাবতে পারিনি সিঙ্গেল হয়ে একাকিত্ব জীবন আমি পার করব আমার বাচ্চাটাকে নিয়ে সরি আইম দুঃখিত কথা বলতে বলতে চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে এখানে খাবার দাবার দেওয়া হয়ে গিয়েছে অনেক রাত হয়ে যাচ্ছে আর ওর ফ্রেন্ডরা বাসায় চলে যাবে যার যার বাসায় তাদের সন্তানদের দিয়ে আসাটা আমার নৈতিক দায়িত্ব এটা হচ্ছে আমার আনটি এই তোমার আমার বড়ো যে এটা হচ্ছে আমার বিয়েই একমাত্র ফ্রেন্ডদের সবাইকে সাত সবাইদের সাথে নিয়েই খাবারগুলি খাচ্ছে আসলে মনটা এরকমভাবে ভাবে ভালো ছিল না আর প্রিপারেশন নিয়ে কাজগুলি করি নেই একটু এলোমেলো হয়ে গিয়েছে একটু মানিয়ে নেবেন নেওয়ার চেষ্টা করবেন আমার যারা আমাকে অনেক হেল্প করে আসলে ওনারা জানে আমার অবস্থাটা আমার একাকিত্বটা অনেকটাই হেল্প করে কালকে অনেক সুন্দর করে অনেক সাজেস্ট করে গিয়েছে অনেক কথা বলেছে ভালো লেগেছে এটা আমার একটা আন্টি আর খালামনি তো খালা মাকে বলছি যে খালা তুমি খাবারটা খেয়ে নাও আন্টিকে বলতেছে সে পরে খাবে মাউ সবাইকে আমি খাবার দিয়েছি সবাই এখন এক এক করে খাচ্ছে টেবিলে দিতে চেয়েছিলাম এত মেম্বার একসাথে টেবিলে বসতে পারবে না এখন যে যেখানে সুযোগ পেয়েছে সেভাবেই খাচ্ছে আরাশকে খাওয়ানোর চেষ্টা করছে আরাশ খাবে না খাবে না ও তেমনি তো কিছু খায় না দুধ আর হচ্ছে খিচুড়ি ছাড়া কিছুই খায় না প্রিপারেশন ছাড়াই বার্থডেটা করলাম কেমন হলো বিয়র সাপু এবং ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার চাচি আমার আম্মার বড় যা আমার একমাত্র চাচি তো চাচি আসতে একটু লেট হয়ে গিয়েছে চাচিকে কেক দিয়েছি কেক চাচি খাচ্ছে আমার চাচি তো জীবনে সফলতা আসবে কি না জানি না তারপরও আপ্রাণ চেষ্টা চালাচ্ছি বাচ্চাটাকে মানুষ করার বা শিক্ষা শিক্ষিত করার বাকিটা পাখির ইচ্ছা আর আপনাদের দোয়া ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত যদি কেউ লাইক বাটনে প্রেস না করে থাকেন অবশ্যই লাইক লাইক বাটনটা প্রেস করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন হোপফুলি আপনার কাছে আমি একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি লাল বাটনটা কালো করে অল বাটনটা প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিব বার্থডেটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখানে আছেন নিরাপদে থাকবেন আত্মীয় স্বজন সবাইকে পাশে রাখবেন সবাইকে সাথে নিয়েই আজকের ভিডিওটা বা আজকের বার্থডে পার্টিটা এনজয় করলাম ছোটো খাটো আয়োজনে ছোট ছোটো ভালোবাসা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ